আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমি যে কর্মক্ষেত্রে কাজ করি উপার্জনের জন্য, সে কাজটা কি আল্লাহর ইবাদত হিসাবে নেওয়া যাবে? ভাই, জীবন যাপনের জন্য আমরা যে সকল কাজ করি সেগুলো হচ্ছে আমাদের মুবাহ কাজ, মানে যে কাজগুলি আমাদের জন্য বৈধ, তাতে কোনো সওয়াব নেই, তাতে কোনো গুনাহ নেই যদি কাজটা হালাল হয়। মানে ধরেন, জীবন যাপনের জন্য আমাকে চাকরি করতে যেতে হয়, আপনাকে কোথাও যেতে হয়, তো এই কাজটি করা বা এই চাকরিটা করা বৈধ আমাদের জন্য, হালাল। ঠিক, কেউ ব্যবসা বাণিজ্য করছে সেটাও হালাল, কিন্তু সেটা কি ইবাদত হবে? জি, সেটা তখন ইবাদত হবে যখন এই চাকরি বা এই কাজ কামের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হবে। আর এটা শুধু চাকরি বাকরি নয়, বরং যাবতীয় বৈষয়িক কাজ। যেমন আপনি একটা গাড়ি কিনছেন, এটা কেনা আপনার জন্য হালাল, কিন্তু এটা কি সওয়াবের কাজ? আমরা বলবো এটা বৈষয়িক কাজ, এটাতে সওয়াব নাই, কিন্তু সৎ ইচ্ছার কারণে সওয়াব হতে পারে। যেমন আপনি গাড়ি কিনছেন এ নিয়তে যে বাড়ি থেকে মসজিদ দূরে, গাড়িটা হলে আমার তাড়াতাড়ি যাওয়া যাবে এবং আমি জামাত পাব, তাহলে আপনার গাড়ির কেনার উদ্দেশ্যটা সৎ বা ইবাদতের হচ্ছে, বলে আপনার এই বৈষয়িক কাজটিও ইবাদতে পরিণত হতে পারে। ঠিক আপনার চাকরির ব্যাপারটাও এরকম, আপনি হয়তো পয়সা ইনকামের জন্য চাকরি করছেন, কিন্তু যদি আপনার নিয়ত সহি হয় যে আমি আমার পরিবারকে হালাল রুজি খাওয়াবো আর হালাল রুজি ইনকাম করব, এই পয়সা কড়ি দিয়ে আমি পরিবার সহ দিনেরও খিদমত করব, অমুক অমুক দান খয়রাত সাদকা ইত্যাদি করব, তো আপনার যেমন সৎ নিয়ত সেখানে প্রবেশ করবে, তেমন তেমন আপনি সেখানে ইবাদতের মতো সওয়াব পাবেন ইনশাআল্লাহ।